لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله. وعليكم السلام ورحمة الله. أن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. আমার সম্মানিত ভাই জানতে চেয়েছেন ওমান থেকে যে পাপি মমিনের কবরের আজাব কি হালকা করা হবে জি হ্যাঁ ভাই কখনো কখনো কবরের আজাব হালকা করা হবে কারণ নাবি সাল্লি সাল্লাম একাধার দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন তিনি বললেন হে এ দুজনকে কবরের মধ্যে আজাব দেওয়া হচ্ছে তো বড় কোনো অপরাধের কারণে আজাব দেওয়া হচ্ছে না তাদের একজন পেশাব থেকে ভালো রূপে পবিত্রতা অর্জন করত না আর দ্বিতীয় তাজা চুগল খরি নিয়ে দুভাগ ভাগ করে প্রত্যেক কবরের ওপর একটি করে পুঁতে দিয়ে বললেন সম্ভবত খেজুরের শাখা দুটি শুকনো শুকানোর পূর্ব পর্যন্ত তাদের কবরের আজাব হালকা করা হবে এ হাদিসের মধ্যে জানা যায় যে আজাব কখনো হালকা করা হয় তবে প্রশ্ন রয়ে যায় যে আজাব হালকা হওয়ার সাথে খেজুরের শাখার সম্পর্ক কি উত্তরে বলা যায় যে খেজুরের শাখা তাজা আল্লাহর পাঠ করবে। কবরের আজাব হালকা করে থাকে এর ওপর ভিত্তি করে আজাব হালকা হওয়ার আশায় কেউ যদি কবরের পাশে তসবি পাঠ করে তাহলে যায়জ হবে না কোন কোন আলেম বলেছেন তাজা খেজুরের শাখা তসবি পাঠ করে বলে আজাব হালকা করা হয়

লা সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সবকিছু তারই তাসবী পাঠ করে অর্থাৎ পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন কিছু নেই যা তার প্রশংসা ও মহিমা ঘোষণা করে না নম্বর নাথরের তাসবি শুনতে পেতেন অথচ পাথর জনপদার্থের অন্তর্ভুক্ত তাহলে আজাব হালকা করার মূল কারণ কি উত্তরে বলা যায় যে তিনি খেজুরের শাখা দুটি সজীব থাকা পর্যন্ত কবরের আজাব হালকা করার জন্য দোয়া করেছিলেন বোঝা গেল শাস্তি মুলতবি থাকব মানে থাকার সময়সীমা বেশি দিন দীর্ঘ ছিল না নবী সাল আলী সাল্লাম তাদের দুই একটি কর্ম মানুষকে সাবধান করার জন্যই এরকম করেছিলেন কারণ তাদের কাজ দুটি কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত ছিল তাদের একজন পেশাব থেকে ভালো রূপে পবিত্রতা অর্জন করত না অন্যজন মানুষের মাঝে ঝগড়া ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা অন্য জনের কাছে গুণা নবী উমকে সতর্ক করার জন্য সাময়িক সুপারিশ করেছেন অনেক আলেম বলেছেন কবরের আজাব হালকা করার জন্য কবরের উপরে খেজুরের শাখা অথবা গাছ পুঁতে রাখা সুন্নাত কিন্তু এ ধরনের দলিল গ্রহণ সঠিক নয় কারণ কবরবাসীকে আজাদ দেওয়া হচ্ছে কি না তা আমরা জানি না কিন্তু তা জানতে পারছেন বা পেরেছেন এখন জানতে পারছেন বলা ভুল হবে জানতে পেরেছিলেন দ্বিতীয়ত আমরা আর যদি কবরের তা রাখি ওপর তাহলে আমরা মৃত্যুর ওপর খারাপ আচরণ ও মন্দ ধারণা পোষণ করলাম আমরা জানি না হতে পারে সে শান্তিতে আছে হতে পারে আল্লাহ তালা অনুগ্রহ করে মৃত্যুর পূর্বে তাকে তোবা করার তৌফিক দিয়েছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন তাই সে আজাব থেকে রেহাই পেয়ে গেছে সালাফে সালেহীনের কেউ কোন কবরের ওপর খেজুরের শাখা রাখতেন না অথচ তারা আল্লাহর শরিয়ত সম্পর্কে সর্বাধিক জ্ঞানী ছিলেন চার নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খেজুরের শাখা পুঁতে রাখার চেয়ে ভালো জিনিস শিক্ষা দিয়েছেন মৃত ব্যক্তির দাফন সমাধা করার পর তিনি বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম অর্থাৎ তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য ইমানের ওপর করো তার জন্য ইমানের উপর অটল থাকার ও তৌফিক কামনা করো কেননা তাকে এখনই আল্লাহ আল্লাহ তাকে এখনই জিজ্ঞাসা করা হবে সমস্ত দিক দিয়ে ভিত্তি করে বলা যায় যে সমস্ত সব কিছু আল্লাহ নবী সাল্লাম খাস মানুষকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন অর্থাৎ কবরের আজাব কখনো কখনো হালকা হতে পারে আল্লাহ আলম জুম্লা খায় আলাইকুম